মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ জানাই আপনাদের। অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত। দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন তিনি। মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রী, কোন শর্তে জামিন পেলেন অনুব্রত মণ্ডল? দেখো, বেশ কিছু শর্ত আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে আরোপ করা হয়েছে অনুব্রত মণ্ডলের জামিন দেওয়ার ক্ষেত্রে। জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডল তিনি গরু পাচার মামলায় যে সিবিআই এর মামলা রয়েছে সেই মামলায় শর্ত সাপেক্ষ তাকে জামিন দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। প্রায় দুবছরের ওপর জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। একটা বিষয় একটু স্পষ্ট করো, এই মামলায় জামিন পেলেও কি ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল? দেখো, এখনো কিন্তু সেই সম্ভাবনা নেই, তার কারণ একাধিক মামলা চলছে। সিবিআই এর মামলাতেই শুধুমাত্র অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন। এছাড়াও কিন্তু একাধিক মামলা রয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ফলে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই অনুব্রত মণ্ডলের। তবে আজকে যে বেলা বিচারপতি বেলা এম ত্রিবেদী তিনি তার রায় ঘোষণার সময় তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে অনুব্রত মণ্ডল যথেষ্ট প্রভাবশালী। কিন্তু যেহেতু এই মামলায় যে কোন 12 জন অ্যাকিউজ রয়েছেন সেই 12 জনের মধ্যে 11 জন ইনক্লুডিং এনামুল হক তারা জামিন পেয়ে গিয়েছেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে, এবং যেহেতু অনুব্রত মণ্ডল তিনি 2 বছরেরও বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন এবং এই মামলার ট্রায়াল অনেক দিন পর্যন্ত চলবে, এই সমস্ত ক্ষেত্রকে কনসিডার করে বিচারপতি বেঞ্চ মনে করেছেন যে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া যায়। কিন্তু সেক্ষেত্রেও কিছু শর্ত তারা আরোপ করেছেন। কি কি শর্ত? অনুব্রত মণ্ডলকে প্রথম এবং ফরমোস্ট তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তে সহযোগিতার সঙ্গে সঙ্গে তাকে তিনি কোনোভাবেই কোনো যারা যারা সাক্ষীরা রয়েছেন তাদেরকে প্রভাবিত করতে পারবেন না, বা তদন্তের কাজে কোনোভাবে তিনি প্রভাবিত তদন্ত প্রভাবিত করতে পারবেন না। একই সঙ্গে তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে, এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এই মামলার এবং যারা সাক্ষী রয়েছেন তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না অনুব্রত মণ্ডল। তার পাশাপাশি যে বলা হয়েছে সিবিআইকে যে যদি এই সমস্ত যে আরোপিত শর্ত রয়েছে তার কোথাও কোনো অন্যথা দেখা যায় তাহলে সিবিআই স্পেশাল কোর্টে দ্বারস্থ হতে পারে। এই জামিন যেটি সুপ্রিম কোর্ট গ্রান্ট করলো আজকে, সেই জামিন খারিজের জন্য। মিমি মৈত্রী, আরো একবার একটু জানাও যে এই এই মামলায় তো জামিন পেলেন, কিন্তু একাধিক মামলা তো রয়েছে তার বিরুদ্ধে, ইডিও করেছে মামলা, তাহলে এই মুহূর্তে কি জেল থেকে তিনি ছাড়া পাবেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলের জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা এখনই নেই, তার কারণ তিনি আজকে একটি মামলায় জামিন পেয়েছেন যেটি সিবিআই এর গরু পাচার মামলা। সেই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার বিরুদ্ধে যেমনটা একটু আগে আমি বলছিলাম যে একাধিক মামলা রয়েছে, ফলে তার এই মুহূর্তে জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বলেই আমরা আইনজীবীদের তরফ থেকে জানতে পারছি। সঙ্গে থাকো মৈত্রী, এবং এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে, অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে তিহার জেলে বন্দী রয়েছেন তিনি, এবং তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে তাকে। সাক্ষীদের সঙ্গে তিনি কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না, তদন্তের কাজে কোনোভাবে তিনি প্রভাবিত করতে পারবেন না। একাধিক শর্তে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর হয়েছে, যদিও আরও অনেকগুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে, ফলে এই মামলায় জামিন পেলেও তিনি এক্ষুনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না বলেই মনে করছেন আইনজীবীরা।